করি তোমরা যদি এইগুলি অনুসরণ করো তাহলে তোমরা পাঠ্য বইয়ের অঙ্ক করতে অসুবিধা হবে না। আজকে আমি তোমাদেরকে উৎপাদক সপ্তম শ্রেণীর উৎপাদক চ্যাপ্টারের উৎপাদক আলোচনা করব। এখানে সিস এটাকে আমি টু ইন্টু থ্রি কিন্তু করে ছয় অথবা ছয়কে ছয় মানে ছয়কে আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলাম। তার তাহলে ছয়কে ভেঙে আমি দুই ফুরন দুই অর্থাৎ দুই এবং তিনের গুণফল হইল কি ছয়। তাহলে উৎপাদকের সংখ্যাটা এটাকে আমি দিতে পারি যদি কোনো সংখ্যাকে দুই বা চতুর্দিক সংখ্যা গুণফল আকারে প্রকাশ করা যায় তবে শেষ উক্ত প্রত্যেকটি সংখ্যাকে প্রথম সংখ্যার উৎপাদক বা গুণনীয় বলা হবে। এখানে আমি ছয়কে ভেঙে দুই এবং তিন পেলাম। এই দুই হইল ছয়ের উৎপাদক, তিন হইল ছয়ের উৎপাদক, আবার ছয়কে ছয় সিক্স হইল সিক্সের উৎপাদক, ওয়ান হইল সিক্সের উৎপাদক, বারোকে এই সংখ্যাটাকে যখন আমি বাঁধব টু ইন্টু টু ইন্টু থ্রি, টুয়েলভকে যখন আমি বাঁধব টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে তিনটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। এই শেষ উত্তর তিন ওটা সংখ্যা দুই বারোর উৎপাদক, এই দুই বারোর উৎপাদক, তিন বারোর উৎপাদক, তাহলে এই দুইটা সংখ্যা গুণফল বাড়া থেকে আমরা উৎপাদকের সংখ্যা দিতে পারি যদি কোনো সংখ্যাকে দুই বা চতুর্দিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় তবে শেষ উত্তর প্রত্যেকটি সংখ্যাকে প্রথম সংখ্যার গুণনীয় বা উৎপাদক করা হয়। এখানে একটা বীজগণিত রাশি আছে যেটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্সের গা প্রথম পদে টু দ্বিতীয় পদে এক আর তৃতীয় পদ এক্স বর্জিত সিক্স। এখন এটাকে আমরা মিডল টার্ম করব, করতে গেলে প্রান্তীয় দুইটা রাশি গুণফল নির্ণয় করব, এক্স স্কোয়ারের সহগ হলো ওয়ান আর এক্স বর্জিত পদ যেটা ধ্রুবক এটা হলো সিক্স, তাহলে ওয়ান এবং সিক্সের গুণফল সিক্স। সিক্সকে যদি আমি ভাঙি তিন দোকানে ছয় তাহলে আমরা এই এই যে থ্রি এক্স যোগ টু এক্স, থ্রি এক্স লেখার পরে আমাদের উপরে রাশিতে এক যুক্ত পদ আছে ফাইভ এক্স, থ্রি এক্স লেখছে উপরের পদ কত ফাইভ এক্স, তাহলে নিচে যে থ্রি এক্স লিখছে এটার থেকে উপরের পদটা বড়, বড় হলে ঠিক ফাইভ এক্সের পূর্বে যে চিহ্নটা এই চিহ্নটা বসবে, বৈশাখে না এরপরে টু এক্স বসবে। এখন যদি আমি গুণ করি তিন দোকানে ছয় তাহলে প্রান্তীয় রাশির গুণফলের সমান হয় আর যুগ যদি করি থ্রি এক্স আর টু এক্স ফাইভ এক্স। এখন এই ক্যাপিটালটা মধ্যপদের ভাঙ্গা হইল, ভাঙ্গা হইল এই দুইটা পদ থেকে মধ্য আমি এক্স এদের মধ্যে কমন আছে এক্স, এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি এই টু কমন নিলাম, এইটাতে আছে টু এক্স, এইটাতে এক্স নাই এক্স বর্জিত, এটা তো সংখ্যা আছে টু, তাই এই টু দিয়া সিক্সের ভাগ করলে তিন দোকানে ছয় বাড়ি, তাহলে এই দুইটা পদ থেকে আমি টু কমন নিতে পারি, টু কমন নিলে এক্স প্লাস তিন দোকানে ছয়, এই এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি কমন হলো এক্স প্লাস থ্রি আনকমন এক্স প্লাস টু। এই যে আমরা রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু এই দুইটা পদের গুণফল আকারে প্রকাশ করব, এখানে এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর এটি উৎপাদক এবং এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর এটি উৎপাদক। প্রিয় শিক্ষার্থী এবং বন্ধুরা তোমরা এইভাবে যেগুলো মিডল টার্ম উৎপাদন করতে পারো, এখানে দেখো এক্স স্কোয়ার ফাইভ এক্স ইলেভেন এক্স প্লাস পনেরো, এক্স বর্জিত পদ হইল পনেরো আর এক্স স্কোয়ারের যুক্ত সংখ্যা হইল কত টু, তাহলে প্রান্তীয় পদ দুটা গুণ করলাম, গুণ করলে হইলে পনেরো দোকানে তিরিশ। তিরিশকে আমরা এমনভাবে ভাঙব
যেই সংখ্যাটা গুণ করলে 30 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে 11 x হবে 30 কে যদি আমি 530 এখানে 6 এবং 5 যদি যোগ করি 6 আর 5 11 এই পদটা পাবো তাহলে 6x 5x যোগ 6x এই দুটো থেকে x কমন থাক 2x যোগ 5 এর মধ্যে x আছে তৃতীয় পদ x বর্জিত চতুর্থ 15 সাথে x নাই তাহলে x কমন যাবে না 3 দিয়া এই 6 এর ভাগ করলে 2 3 দা 15 ভাগ করলে 15 মানে 3 3 দা 15 ভাগ করলে 3 5 15 তাহলে এই দুটো পদ থেকে আমি x কমন নিলাম 2x প্লাস 5 আর এই দুটো পদ থেকে 3 কমন নিলাম 2x প্লাস 5 এখানে 2x প্লাস 5 2x প্লাস 5 কমন আর x প্লাস 3 অঙ্ক এখানে আমি 2x স্কোয়ার প্লাস ডাবল x প্লাস 2 এইটার গুণনীয়কার জন্য কমনে ট্রান্সফর্ম করে 2x প্লাস 5 x প্লাস 3 2x প্লাস 5 এই রাশি 2x স্কোয়ার প্লাস 11 x প্লাস 2 এর একটি গুণনের বহুপদ পাবো x প্লাস 5 এটা গুণনের বহুপদ অনুরূপভাবে উৎপাদকের সূত্র আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এই রাশিটা এই পদটা এই পদটা এই রাশিটাকে এই দুইটা পদের গুণফল আকারে প্রকাশ করা যায় এটা এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি গুণনীয় ফল উৎপাদক এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গুণনীয় বা উৎপাদক এখন যদি আমি 25 এক্স স্কোয়ার 49 ওয়াই স্কোয়ার এটা যদি 5 এক্স স্কোয়ার বিয়োগ 7 সাথে 49 ওয়াই স্কোয়ার এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাসের আগে যেটা থাকবে এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুইটা পদের গুণ অনুরূপভাবে 16 এক্স স্কোয়ার 36 ওয়াই স্কোয়ার এটা হলো যদি ভাঙি 4 এক্স স্কোয়ার 6 ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা এ এটা বি তাহলে 4x প্লাস 5 এ প্লাস বি ইন্টু 4x মাইনাস 5 এ মাইনাস বি আশা করি তোমরা আমাদের এই অনলাইন ক্লাস দেখে পাঠ্য বই বা উপাদকের চ্যাপ্টারগুলি অনুশীলনী করলে তোমরা উপকৃত হবে এবং সবগুলি সলভ করতে পারবে থ্যাংক ইউ প্রতিদিন আমাদের ক্লাস দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ জানাই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।